প্রণাম হই, প্রণাম হই, প্রণাম হই, সবাইকে প্রণাম করে আমি আমার ভিডিওটা শুরু করলাম, বুঝলে কি না? তো এটা কিন্তু প্রণাম, এটা কিন্তু হাত জোর করে আমার ভিক্ষা চাওয়া নয়, এটা প্রণাম করলাম সকলকে, গান্ধারী দর্শকদেরকে আগে। তো আমি রাজধানী করে দিল্লি যাব ভাবছি, তোমরা একটু ভিউজ দিও না প্লিজ, প্লিজ তোমরা একটু ভিউজ দিও। এইটা হচ্ছে আমার হাত জোর করা, আগেরটা কিন্তু প্রণাম করেছি, এইবার আমি করলাম হাত জোর, প্লিজ তোমরা আমার একটু ভিউজ দিও না গো, আমি রাজধানীতে করে দিল্লি যাব, দিল্লি যাব, দিল্লি যাব, প্লিজ দিও, প্লিজ দিও। তোমরা না দিলে আমাকে কে দেবে বলো? আমি একা মানুষ, আমার কিচ্ছু নাই। তো যদি না দাও তাহলে কি করে হবে বলো? আমার তো শ্বশুরও নাই যে পেনশন পাবে সেই পয়সা থেকে একটু আমাকে চিকিৎসা করার টাকা দেবে। দেখতেই তো পাচ্ছ, তোমাদের বলেছিলাম আমার গলার এই অবস্থা, কথা বলতে কষ্ট হয় আমার, মাঝে মধ্যেই দেখো কাশি হচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে একটু ভিউজ দাও, ভিউজ দাও, ভিউজ দাও। আর আমার সেকেন্ড চ্যানেলটা সবে শুরু করেছি, একটু একটু করে দিই ভিডিও, সেই চ্যানেলটা প্লিজ একটু দেখো। সেই চ্যানেলের নাম তোমাদের দেওয়া, তোমাদের পছন্দের সোমা বুড়ি। আরে বাবা, বুড়ি মানুষকে একটু তো অন্তত হেল্প করো। ওই ছুরি যে লোকের পিণ্ডি চটকায়, যে বাচ্চার মৃত্যু কামনা করে, তাকে ভিউজ দেবে তোমরা? আর আমি বুড়ি মানুষ, আমাকে একটু ভিউজ দাও গো, আমাকে একটু ভিউজ দাও প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমায় একটু ভিউজ দাও গো তোমরা। আমি তো টাকা পয়সা চাইনি, দেখো আমি কিন্তু টাকা পয়সা চাইনি, আমায় একটু ভিউজ দাও গো তোমরা, একটু ভিউজ দাও, দিও গো, দিও। আমার সেকেন্ড চ্যানেলটা, ওই যে তোমাদের পছন্দের নাম সোমা বুড়ি, ওই চ্যানেলটাতে তোমরা একটু ভিউজ দাও গো। ওটাতে আমি কিচ্ছু তোমাদের সম্পর্কে বাজে কথা বলি না, ভালো ভালো কথা বলি। ওইখানে একটু ভিউজ দাও গো, একটু ভিউজ দাও। আর এই চ্যানেলটাকে আর একটু বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করো গো, একটু সাহায্য করো। তো চলো এবার আসি মেন পর্বে, সেটা হচ্ছে দিল্লি যাবি, দিল্লি যা বাবা, কোনো অসুবিধা নেই, দিল্লি কেন, লন্ডন গেলেও আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু লোকের টাকায় ফুটানি মেরে রাজধানীতে কেন? অনেক ট্রেন আছে, অনেক ট্রেন আছে দিল্লি যায়, তো সেই পয়সাতেই তো, সেই টাকা টিকিট কেটেও তো দিল্লি যাওয়া যেত, তাই না? তাহলে তুই সেই ডিজিটাল ভিখারির আখ্যাটা কি নিলি না? সেই ডিজিটাল ভিখারির আখ্যাটা কিন্তু একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট তোর জন্য। তার কারণটা হচ্ছে, আমি যখন একটা চিকিৎসা করাতে যাচ্ছি, আমি যখন ওখানে গিয়ে চিকিৎসা করতে আমার এতগুলো টাকা পয়সা খরচ হবে, জানি না কত টাকা খরচ হবে, তো সেখানে আমি কেন এত দামি টিকিট করে ওই চারবার পাঁচবার যাতায়াত করব, কেন করব? যদি কণিকা যেত এটা, তাহলে তোর গাটা কি জ্বলতো বল? যদি মামনি যদি এটা, তাহলে তোর গাটা কি জ্বলতো বল? তোর মুখ থেকে কী কী ভাষা বেরোতো একবার ভাব, একবার ভেবে নে। বাপরে বাপ, সামান্য একটুখানি এদিক ওদিক গেলেই তোর তো চিরবিরানি উঠে যায়। আর যদি শুনতিস রাজধানীতে করে দিল্লি যাচ্ছে, তাহলে তো ওরা চামড়ার ব্যবসা করে সেই টাকা নিয়ে দিল্লি যেত ক্লায়েন্টের সাথে দেখা করতে, বা সাথে করে ক্লায়েন্ট নিয়ে, তাই না বলতিস তুই? তাই না বলতিস? আর বাচ্চাগুলোকে তো প্রশ্নই নেই, কোনো বাচ্চাকে আজ পর্যন্ত তুই ভালো বলিসনি, কারোর বাচ্চাকে আজ পর্যন্ত তুই ভালো বলিসনি। বাড়িটি যতগুলো বাচ্চা আছে এই সারাউন্ডিংয়ের মধ্যে, তুই কারোর বাচ্চাকে আজ পর্যন্ত ভালো বলিসনি। তাহলে তুই চাচ্ছিস কিসের জন্য টাকাটা একবার ভাব, ভিউজটা কিসের জন্য চাইছিস, ঘুরিয়ে নাকটা ধরছিস? এইভাবে নাক ধরা মানে একটু টাকা হেল্প করো সেটা বললি না, তুই ঘুরিয়ে গিয়ে এখানে এসে সেই নাকটাই ধরলি। ভিউজ দেওয়া মানেই তো তোর রেভিনিউ জেনারেট করা। তো আমরাও কিন্তু তোর ভিডিও প্রত্যেক দিন দেখি, বুঝলি, পুরোটাই দেখি, কারণ তোকে নিয়ে যেহেতু ভিডিও করি তোর ভিডিও দেখি। তো আমরাও কিন্তু তোকে কিছু হলেও টাকা দিচ্ছি, বুঝতে পারছিস? আমাদের টাকাটাও কিন্তু তোর ওই দিল্লি যাওয়ার টাকাতে যোগ হচ্ছে। অতএব বাজে কথা বলার আগে ভাববি যে এরাও আমার কিন্তু দর্শক, দর্শক হিসাবে কখনো অপমান করবি না, বুঝেছিস? ক্রিয়েটর হিসাবে তো কোনোদিনই করবি না, কারণ তুই এখানে টিকে থাকতে গেলে ক্রিয়েটর দর্শক দুটোকে নিয়েই টিকে থাকতে হবে, বুঝেছিস? প্রত্যেকটা মানুষকে অপমান করবি, প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা করবি, নোংরা নোংরা ভাষায় তাদেরকে আক্রমণ করবি। মাদের তো কোনো প্রশ্নই নেই, স্বভাব চরিত্র কিছুই নেই মাদের, তার শাশুড়িদের তো আরও নেই, শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর কারোর কোনো সম্মান নেই, শুধু সম্মান হচ্ছে এই রায়বাড়ির, তোর, তোর শ্বশুর, তোর শাশুড়ি আর তোর বরের, আর কারোর সম্মান বলে কোনো জিনিস নেই। ভেবে দেখ একবার, একবার ভেবে দেখ, তোকে টাকার জন্য এখন লোকের কাছে হাত জোর করে টাকা চাইতে হচ্ছে। তোর শ্বশুরমশাই তো ইচ্ছা করলে এই 50,000 টাকা এইরকমভাবে তোকে দিয়ে দিতে পারে, কারণ তার বাড়িতেই তো সন্তানটা আসবে না, তিনি তো রিটায়ার পার্সন,
পেনশন পেয়েছে, পেনশন পান, আর তার সাথে সাথে উনি প্রভিডেন্ট ফান্ড ফান্ড যেগুলো রিটায়ারমেন্টের পরে পাওয়া যায় সেই সবও তো পেয়েছেন। তা তোকে ছেলের বউ তোকে দিল না, তোকে লোকের কাছে হাত জোর করে করে ভিক্ষা চাইতে হচ্ছে। ছি 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 ছি, তুই না আবার ভদ্র বাড়ির ভদ্র বউ, মানে একদম ইয়ে সতী সাবিত্রী মহিলা, এত কিছু করিস, হাতে শাঁখাপলা পরিস, মাথায় সিঁদুর পরিস, বাড়ির বাইরে মোটে বেরোস না, ওদের মতন অন্য কোনো কিচ্ছু করিস না, তাহলে তোর শ্বশুরমশাই তোকে এই সময়টা হেল্প করলো না? এটা কী করে হয় বাবা, কী করে হয় সত্যি? দেখো কণিকার শাশুড়ি হাত ভেঙে গেছে, তা সত্ত্বেও দেখো বউয়ের সাথে সাথে ঠিক সব জায়গায় বউয়ের সাথে সাথে আছে, তাকে আলাদা করে ক্যামেরা শ্যুট করে দেখাতে হয় না, এই আমার শাশুড়িমাকে একটু দেখিয়ে নিলাম, এই আমার শ্বশুরমশাইকে একটু দেখিয়ে নিলাম, না না সে নর্মালি শাশুড়ির সাথে দাঁড়িয়ে বসে খায়, গল্প করে, রান্না করে, সব কিছুই দেখায়, আর তোকে দেখাতে হয় লুকিয়ে লুকিয়ে, শাশুড়ির একটু আঁচলটা ঠিক করছিস সেটাও তুই বরকে দিয়ে ক্যামেরাটা দেখিয়ে, কেন এটাও রেভিনিউয়ের দরকার, এটার জন্যও রেভিনিউ দরকার, না আসলে এটা পাবলিকের গাতন যে তুমি তোমার শাশুড়িকে কত দেখাও, তোমার শাশুড়ির সাথে তোমার বন্ডিং কি, ওই শাশুড়ির পেছনে একটুখানি আঁচল ঠিক করে দেওয়াটা হচ্ছে ওর বন্ডিং, বুঝলে কি না? আর কোনো সময় দেখবে না, শুধু দেখবে নেমন্তন্ন বাড়ি খেতে গেলে শ্বশুর শাশুড়ির সাথে যাচ্ছে, কারণ বার ফুল ফ্যামিলি নেমন্তন্ন হয়, ও তো আর একা গিয়ে নেমন্তন্নটা খেয়ে আসতে পারবে না, ওই জন্য মানে চক্ষু লজ্জার খাতিরে একসাথে যেতে হয়, কারণ যে বাড়িতে যাবে সেই বাড়িতে তো সবাই জিজ্ঞেস করবে কি হলো তুমি একা এলে, ওরা কেউ এলো না, তখন কি কৈফিয়ত দেবে বলো? তো সেই কারণে সেই নেমন্তন্ন বাড়িগুলোতেই একমাত্র শ্বশুর শাশুড়ির সাথে যাওয়া, আর তখনই বন্ডিং দেখিয়ে দেওয়া, ওদের রোজ দেখাচ্ছে তাতেও কোনো বন্ডিং নেই, ওদের মধ্যে কোনো মিলমেশ নেই, এই সংসারটা মানে যে আমাদের কণিকা উজ্জ্বলদের যে ফ্যামিলিটা মানে বোন বোনের বর সব যারা আছে তাদের সাথে কারোর বন্ডিং নেই, সবাই নোংরা, কিন্তু ও হচ্ছে চরিত্রবতী মহিলা, বন্ডিংটা শুধু নেমন্তন্ন বাড়ির সময় দেখতে পাবে, আর কোনো সময় দেখতে পাবে না। দেখেছো তো আমার কাশি হচ্ছে, দেখেছো তো আমি বলেছি এরকম আমার গলার অবস্থা, দিন দিন দেখছো এটা ফুলে যাচ্ছে, তো প্লিজ তোমরা আমাকে একটু ভিউজ দিয়ে সাহায্য করো গো, একটু ভিউজ দাও, আমার এই ভিউজটা খুব দরকার, তোমরা যদি ভিউজ দাও তাহলে আমার একটু রেভিনিউ হবে আর আমি এটার চিকিৎসাটা করাতে পারবো, আমার কেউ নেই গো, কেউ নেই, তো প্লিজ তোমরা একটুখানি আমাকে সাহায্য করো, প্লিজ সাহায্য করো, একটু তোমরা ভিউজ দাও, আমার দুটো চ্যানেল, আমার তিনটে না, আমার দুটো চ্যানেল গো, প্লিজ প্লিজ একটু সাহায্য করে দাও, প্লিজ করে দিও না, ওকে যদি করতে পারো, ওর তো চিকিৎসার জন্যই যাচ্ছে, তো আমারও তো চিকিৎসা বলো, আমি এখান থেকে যদি চিকিৎসাটা করাতে না পারি আস্তে আস্তে হয়তো আমি কথা বলাই আমার বন্ধ হয়ে যাবে। অবশ্য তোমরা তো অনেকেই চাও যে সমাধি ওয়াইটি থেকে চলে যাক, কারণ সমাধির মতন একটা বয়স্ক মহিলা ওয়াইটিতে কী প্রয়োজন, বয়স্কদের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, বয়স্কদের কোনো নাম ধাম কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু বাটিয়াতে ভিক্ষা করতে হবে আর না হলে কীর্তন করতে হবে বসে বসে, এছাড়া বয়স্ক মহিলাদের আর কোনো ভূমিকাই নেই, এই তোমাদের মতন কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্সদের কাছে, তারা বড়দেরকে সম্মান দিতে জানে না, কী করবে বলো? তো তাদেরকে বাদ দিয়ে যারা আমার দর্শক আছো প্লাস নানান চ্যানেলের দর্শকরা ক্রিয়েটাররা আছো, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটুখানি আমাকে ভিউজ দিও গো, একটুখানি ভিউজ দিও, আমার মেয়ে আছে তো মেয়ে এখন একটু চান করতে ঢুকেছে, এই সুযোগে আমি ভিডিওটা করে নিলাম, বুঝলে তো, ওর সামনে তো করতে পারবো না, ওর যেমন ওর বর এসে যাবে বলে ও ভিডিওটা করতে পারছিল না, আসার আগের মুহূর্তে ভিডিওটা করে নিল, ওরকম আমিও না মেয়ে বাথরুম থেকে বেরোনোর আগে ভিডিওটা করে নিলাম, বুঝলে কি না? তো চলো প্লিজ তোমরা আমাকে একটু ভিউজ দিও আর এগিয়ে যেতে সাহায্য করো, আর দেখো আমি কিন্তু নর্মাল ট্রেনেই যাব, যদি যাই কোথাও মানে ট্রিটমেন্টটা করাতে তোমরা যদি টাকা পয়সা দাও আর কি মানে ভিউজের মাধ্যমে, তাহলে কিন্তু আমি এই ট্রিটমেন্টটা করাবো, প্রথমেই আমার যে টেস্টগুলো করতে দিয়েছে আমি সেই টেস্টগুলো করাবো, কারণ টেস্টও আমি করতে পারিনি পয়সার অভাবে, পাচ্ছো এই মাসে আমার টাকা পয়সা কিচ্ছু ঢোকেনি, যা ভিউজের অবস্থা তাতে তো টাকা পয়সা, আমি নাকি অন্যের ভিউজ দেখে হিংসা হয় আমার, তো কি বলবো বলো, যারা এইরকম আমাকে ভাবে আমার সাথে মিশে যারা আমাকে চেনে না তাদের পেন নাম আর চেনার দরকার নেই আমাকে, আমি ওয়াইটির কারোর সাথে খুব একটা আর বন্ডিং রাখতে চাই না, যারা আমার সাথে মিশে আমাকে চিনতে পারে না তাদেরকে পেন নাম করলাম, তাদেরকে পেন নাম করলাম, তো যাই হোক বাবা আমার আমি খুব হিংসুটে, তো যাই হোক আমার ছোটো জামাই এসেছিলো,
তো চলে গেছে, একটা জিনিস দিতে এসেছিল, তো সেটা দিয়ে চলে গেছে। তো বাদ বাকি কথাটা সেরে নিই, সেটা হচ্ছে যে তাহলে তোমরা কিন্তু আমাকে ভিউজ দিবে, আর আমি রাজধানীতে না, আমি তো দিল্লি যাব না, আমি দিল্লি যাব না, কিন্তু আমি কলকাতার নাম করা ডাক্তার দেখাবো। কারণ দেখো, তোমরা দয়া করলে তবেই না আমি দেখাতে পারবো, তোমরা দয়া করবে বলেই না ও রাজধানীতে চারবার পাঁচবার যেতে পারবে। অন্য অনেক ট্রেন আছে যাওয়ার দিল্লিতে, কিন্তু না, রাজধানী 12,000 টাকা করে চারবার, মানে 4 × 48 শুনেই অজ্ঞান হয়ে গেছিলো একবার, সেইটা কিন্তু আমাদের ক্যামেরায় দেখাতে পারিনি। এত কেঁদেছে ওর বর পর্যন্ত হাঁপিয়ে উঠেছে ওর কান্না দেখতে দেখতে, কিন্তু দেখো ওইটা আমাদের না ক্যামেরায় দেখানি। একটু দেখাতে পারতো, একটু তো আমরা দেখতাম যে ও প্রচণ্ড পরিমাণে কাঁদছে, ঘন্টা কেঁদেছে। ও তো জানে এইসব করে করে লোকের কাছ থেকে আমার ভিউজটা বাড়িয়ে নেবো, টাকা পয়সা তো আসবেই। তো তোর যখন এতই টাকার দরকার, তো বাড়িতে একটা ফ্রিজ থাকতে আরেকটা ফ্রিজ কিনেছিলি কেন? সেই টাকাটাও রেখে দিতে পারতিস, কারণ ওটাও তো 20-25,000 টাকা লেগেছে মিনিমাম, তার নিচে তো আর ভালো ফ্রিজ হয়নি। তো সেখানে দাঁড়িয়ে ওই টাকাটাও রেখে দিলে ভালো, ওই যাতায়াতের পয়সার কিছুটা তো অ্যাড হতো, অন্তত দুবার যাওয়ার পয়সাটা তো উঠতো, তাই না? সত্যি ছ্যাঁচড়ামো অনেক দেখেছি, অনেক ছ্যাঁচড়া দেখেছি বাবা, এরকম ছেঁচড়ি দেখিনি। ছ্যাঁচড়াদের অনেক দেখা যায়, ছেলে ছ্যাঁচড়া অনেক দেখা যায়, কিন্তু মেয়েরা এরকম ছেঁচড়ি খুব কম দেখা যায়। এরা ভদ্র মুখের ছেঁচড়ি, শুটবুট পড়া ছেঁচড়ি, বুঝলে কি না? তো যে বাচ্চাদেরকে দিন রাত্রির উল্টো পাল্টা কথা বলে, সে নিজের বাচ্চার জন্য সেই বাচ্চাগুলোরই ক্ষতি চেয়ে, তার মাদেরকে অপমান করে, তার শ্বশুর শাশুড়ি দেওর ননদকে অপমান করে, সেই পয়সা দিয়েই যাবে নিজের বাচ্চা আনতে, বুঝলে কি না? আমরা সবাই চাই ওর কোলে বাচ্চা আসুক, তবেই ও বুঝতে পারবে যে মা হয়ে বাচ্চাদেরকে যে কথাগুলো বললে গায়ে লাগে, সেই গায়ে লাগাটা ওকে হাড়ে হাড়ে তখন সবাই টের পাওয়াবে। এটা ওর তার জন্য তৈরি থাকতে হবে, যেভাবে তোর অন্যের বাচ্চার মৃত্যু কামনা করেছে, যেভাবে স্বামীর মৃত্যু কামনা করেছে, যেভাবে ও শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু। ওই অন্ধভক্তরা সেগুলো দেখতে পায় না, ভিউজ দিয়েই যাচ্ছে। কেউ আবার রান্না করতে করতে চালিয়ে রাখছে, কেউ ঘুমোতে ঘুমোতে চালিয়ে রেখে দিচ্ছে, কেউ ঘুম থেকে উঠে চালাচ্ছে আর বন্ধ করছে না, কারণ পুরনো ভিডিওগুলো দেখতে হচ্ছে, তার ভিউজ দিতে হবে না? ছি 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 ছি, আমরাও ভিউজ দিচ্ছি, আমরাও প্রতিদিন ভিডিও দেখছি, পুরো ভিডিওটাই দেখছি আমরা, তো আমরাও কিন্তু পয়সা দিচ্ছি রাজধানীতে করে ফুর্তি করতে যাওয়ার পয়সা আমরাও দিচ্ছি। তো রাজধানীতে গিয়ে ও যে চিকিৎসা করবে, সেগুলো তো আমরা সব দেখতেই পাবো, কারণ ও তো একদম পারফেক্ট ওম্যান। এই দূর থেকে তোমাদের যদি এইরকমভাবে আমার ফোনটা দেখাই, দেখিয়ে বলি, এই দেখো আমি আমার আইফোনটা কিনলাম, বিশ্বাস করে নেবে তো তোমরা? নিশ্চয়ই করতে কিন্তু বাধ্য, কারণ ওর ওই সার্টিফিকেট যদি তোমরা বিশ্বাস করতে পারো, তো এইটাও আইফোন বিশ্বাস করে নিও প্লিজ, ঠিক আছে? এটা আমার আইফোন, তো আমি আমার আইফোনটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আর কি কি করবো, কি কি করা যায় আমি না বুঝে পাই না, শুধু মনে হয় কি এই যে চুলের মুটিটা, কারণ এইটুকু তো চুল, ফেব্রুয়ারি মাস মাঝখানে পুরো সময়, তারপরে হচ্ছে মার্চ মাস, তার মধ্যে যদি এইগুলো না হয় আর এই চুলের ঝুটকি নাড়িয়ে ঘুরিয়ে টপাটপ মারতে বেশিক্ষণ সময় আমার অন্তত লাগবে না, ঠিক আছে? তো চলো টাটা, যদি ভালো লাগে, তোমাদের ভালো লাগবে কি লাগবে না আমি জানি না, আমি আমার ভিডিও প্রত্যেক দিন দিয়ে যাব, তোমাদের যদি ভালো লাগে দেখো, যদি না ভালো লাগে তোমাদেরকে আর কত রিকোয়েস্ট করব বলো। তোমাদের কাছে আবার আমি পেন নাম জানালাম তোমাদেরকে, যারা আমাকে মিশে আমাকে চিনতে পারোনি তাদেরকে প্রণাম জানালাম। তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও, তোমাদের কোনো উত্তর দেবো না আমি কোনো দিন, তবে সম্পর্কটা আমার থাকবে কি না সেটাও আমি কথা দিতে পারছি না। আর তারপরে হচ্ছে তোমরা আমাকে একটু ভিউজ দিও, আবার তোমাদের কাছে হাত জোড় করে বললাম টাটা।